আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে খুদে গানে আজ ইউরোপের গ্র্যান্ড ফিনালে আগামী রোববার। বক্তব্য ভুলভাবে প্রকাশিত হয়েছে লন্ডনে সংবাদ সম্মেলনে, দাবি অ্যাডমিনিস্ট্রেটর। ওল্ডহ্যাম উপনির্বাচনে লেবার পার্টির আনুষ্ঠানিক ক্যাম্পেইনে সূচনা করলেন জেরেমি কর্বিন। ব্রিটিশ পাসপোর্টের নতুন ডিজাইন প্রকাশ, নারীবাদীদের সমালোচনা। শুনছিলেন খবরের শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী রোববার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেলাই খুদে গানরাজ ইউরোপের ফাইনাল রাউন্ড। কয়েক রাউন্ড লড়াইয়ের পর চূড়ান্ত পর্যায়ে কে হবেন চ্যাম্পিয়ন আর রানার্স আপ, তা নিয়ে এখন উদ্গ্রীব অপেক্ষায় রয়েছেন প্রতিযোগীরা। বাহার উদ্দিনকে সাথে নিয়ে আব্দুর রশিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউরোপের প্রথম এবং বৃহত্তম গানের প্রতিযোগিতা খুদে গানরাজ ইউকে 2014-15 এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী 8 নভেম্বর পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে। সমগ্র ইউকে থেকে খুদে শিল্পীরা দুটি বিভাগে কয়েক দেশে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছেন 8 জন প্রতিযোগী। এইসব খুদে শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত এবং তারা চূড়ান্ত পর্বে বিজয়ী হতেও আত্মপ্রত্যয়ী। তার পাশাপাশি তাদের খুদে মনে অনেক সমবেদনা তাদের পরাজিত বন্ধুদের প্রতি। আমি অনেক হ্যাপি যে অত বড় একটা প্রজেক্ট আমরা ইউরোপে করতেছি, তো যে এক্সপিরিয়েন্স বাংলাদেশে বাচ্চারা পায় আমরাও পাতে পারবো। আমার অনেক ভালো লাগে খুদে ম্যানেজ করতে, কিন্তু আমার ওদের জন্য একটু মন খারাপ। আমি অ্যাকচুয়ালি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে, অনেক নার্ভাস বাট রিয়েলি এক্সাইটেড অ্যাজ ওয়েল। আই ট্রাই মাই বেস্ট সো দ্যাট আই ক্যান উইন এন্ড আই হোপ আদার্স গুড লাক অ্যাজ ওয়েল। আমি আমার অনেক এক্সাইটমেন্ট ফিল হচ্ছে, কারণ এত দূর দূর করে আমি প্রোগ্রেস করে আসছি, এখন ফাইনালে আসছি। এখন রুমিং করলে তো আমার অনেক 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 ভালো লাগবে, কিন্তু আমি শুধু আমার বেস্ট চেষ্টা করব। তৃতীয় প্রজন্মের এই শিশু কিশোররা বাংলা গানের মধ্য দিয়ে তারা তাদের শিকড়কে ধরে রাখতে চায়, এমনকি এই প্রতিযোগিতামূলক বিশ্বে গানকে তারা পেশা হিসাবেও নিতে চায়। আমার মনে হয় যে বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড আর কালচার নিয়ে যে ছেলেমেয়েরা এখানে বড় হচ্ছে, আই থিঙ্ক এটা ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্যাট মাইন্ডসেট অ্যান্ড দ্যাট অ্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট বেঙ্গলি কালচার অ্যান্ড টু হ্যাভ দ্যাট টু কন্ট্রিবিউট অ্যান্ড টু পার্টিসিপেট ইন দোজ বেঙ্গলি কালচার। যারা বাঙালি তারা তাদের আইডেন্টিটি ভুলে না থাকে, তারা বাংলা যে ল্যাঙ্গুয়েজটা ধরে রাখতে পারে। ডাক্তার হতে চাই বাট সিঙ্গার হওয়ার অনেক ইচ্ছা। হ্যাঁ, আমি গান কন্টিনিউ করব অ্যাজ আ হবি অ্যান্ড আই ওয়ান্ট টু ডু ইট প্রফেশনালি অ্যাজ ওয়েল। চ্যানেল আই এর এমন উদ্যোগেরও তা প্রশংসা করেন। আমি চ্যানেল আই কে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে এমন একটা অনুষ্ঠান করার জন্য, লাইক খুদে গানরাজ। চ্যানেল আই কে অবভিয়াসলি টু হোল্ড দিস প্রেশিয়াস ইভেন্ট অ্যান্ড এভরিওয়ান হু হ্যাজ বিন এনগেজড উইথ দ্য ইভেন্ট। বাংলা সংস্কৃতিকে বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। আমাদের এখানে বড় হওয়া ছেলে মেয়েদের মাঝে বাংলা সংস্কৃতি বিকাশের লক্ষ্যে চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সাহেবের সামগ্রিক তত্ত্বাবধানে এই কাজটি আমরা শুরু করেছি, এবং আমরা লুটন, মানচেস্টার, বার্মিংহাম এবং লন্ডনে বিভিন্ন ছেলেমেয়েদেরকে প্রাথমিক চূড়ান্ত করার পরে অনেকগুলো ধাপে ধাপে অনেকগুলো রাউন্ড আমরা করেছি, এবং আগামী 8ই নভেম্বর আমরা ফাইনাল রাউন্ডে যাচ্ছি। এবং আশা করি যে এই খুদে গানরাজ ইউরোপে একটি সাড়া জাগাবে। ইয়াং চিলড্রেন যারা রয়েছে তারা হয়তো আমাদের বাংলা চ্যানেলগুলো খুব কম দেখে,
তো বাংলা খুদে গানরাজের মাধ্যমে ইয়াং ট্যালেন্ট যারা বা ইয়াং চিলড্রেন যারা, তারা হয়তো খুদে গানরাজ দেখার কারণে হয়তো বাংলা চ্যানেলগুলো দেখার সুযোগ পাচ্ছে, সেটি আমাদের জন্য একটা বড় কাজ আমি মনে করি, যে ওদেরকে এই সঙ্গীতের মাধ্যমে আমাদের বাংলা সংস্কৃতির সাথে আমরা ইনভলভ করতে পারছি। খুদে গানরাজ ইউকের প্রথম খুদে বিজয়ী কে হচ্ছেন জানা যাবে আর মাত্র একদিন পরেই। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে দেয়া বক্তব্য ভুলভাবে প্রকাশিত হয়েছে বলে দাবি করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া চলছে তা আন্তর্জাতিক মান ধরে রাখতে পারেনি। সংবাদ সম্মেলনে সংস্থাটির সাউথ এশিয়ার গবেষক আব্বাস ফায়েজ বলেছেন, অ্যামনেস্টি বিবৃতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান আলী মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বন্ধ করার কথা বলিনি। আমরা বলেছি যে প্রক্রিয়ায় তাদের বিচার হয়েছে তা ছিল ত্রুটিপূর্ণ, তবে আমরা সব মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। Not asking for the release of these people, but in the a group of people in Bangladesh, they keep saying that we've asked for the release of these people. We've asked for their sentences to be commuted to terms of imprisonment. So that is the first thing. The second thing is, which is very, very important, is that they are just saying that Amnesty International is calling for the investigation of freedom fighters. Where did we say that? We haven't said that they should be, that freedom fighters should be investigated. What we have said is that people, even those who have been pro-independence, if they have been involved in acts of violence, and we know that some of them have been involved in acts of violence, they should be brought to justice. We are not saying that, you know, freedom fighters should be brought to justice. We have not said that. They are actually misrepresenting us. লেবার লিডার জেরেমি কর্মিন ওল্ডহ্যামের ওয়েস্ট এবং রয়টার সংসদীয় আসনে উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু করেছে আজ। বিস্তারিত থাকছে মওদুদ আহমেদের রিপোর্টে। ওল্ডহ্যাম ওয়েস্ট এবং রয়টন সংসদীয় আসনের লেবার দলীয় সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ মাইকেল মিচারের মৃত্যুর পর এই আসনের শূন্যতা পূরণে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 3রা ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে লেবার পার্টি তাদের প্রার্থী হিসেবে ওল্ডহ্যাম কাউন্সিল লিডার কাউন্সিলর জিম ম্যাকমাহানের নাম ঘোষণা করেছে। জিম ম্যাকমাহানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় আজকে ওল্ডহ্যামে যোগ দেন লেবার লিডার জেরেমি কর্বিন এবং ডেপুটি লিডার থমাস ওয়াটসন। Thank you all for being here today. Before I say a very brief word, I think we should just remember the very sad reason that we're having this by-election, and that is the very tragic death of our great friend Michael Meacher. We're here to support Jim McMahon, our candidate in the by-election, and he will be successful in that by-election for three reasons. One, that he represents the people of Oldham, he understands the people of Oldham. Because this Tory government is imposing the most massive cuts on local government, and in particular police cuts, which leave us all less safe, leave us all more insecure. We're going to fight those cuts all the way. I'm on day one of our campaign launch for Jim McMahon, who's Labour's by-election candidate in the Oldham by-election. He's from Oldham. I happen to think he's the best council leader in the United Kingdom right now, and he wants to address the concerns of Oldham people, and certainly I'm... Oldham councillor leadership দায়িত্ব নেওয়ার পর Oldham বারার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে councillor Jim McMahon সকলের সহযোগিতা কামনা করেন। Well, this is a massive privilege to be able to represent the people of Oldham. It's a town where I live, it's a town where my children are growing up, and it's a town that I care passionately for and want to be the best it can be. As council leader, I've worked hard to try and provide a positive future, but I recognise that actually who's in government really does make a difference. And what I want to do is to return a Labour government to make sure that towns like Oldham do well in the future and prosper. And স্থানীয় লেবার কাউন্সিলর মোহন আলী মনে করেন জিম ম্যাকমাহান ওল্ডহ্যাম ওয়েস্ট এবং রয়টনের জন্য যোগ্য প্রার্থী। Last night we selected Jim as our candidate. I believe he is definitely the best candidate. He is Oldham through and through. He has been leading Oldham Council exceptionally. উল্লেখ্য, এই আসনের উপনির্বাচনে কনজারভেটিভ পার্টি, লিবডেম ও অন্যান্য দলের প্রার্থিতা এখনও নিশ্চিত করা হয়নি। মওদুদ আহমদ, চ্যানেল আই, অল্ডম।
এ সপ্তাহে প্রকাশিত ব্রিটিশ পাসপোর্টের নতুন ডিজাইনের সংস্করণটি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। 32 পাতার নতুন পাসপোর্টের 7 জনের বরেণ্য পুরুষের পাশাপাশি মাত্র 2 নারীর ছবি ছাপা হওয়ার ঘটনা নিয়ে চলছে নানামুখী মন্তব্য আর বিতর্ক। সর্বশেষ প্রযুক্তি উৎকর্ষতায় ক্রিয়েটিভ ইউনাইটেড কিংডম পাসপোর্টের উদ্বোধন করেন ব্রিটিশ ইমিগ্রেশন মিনিস্টার জেমস ব্রোকেনশায়ার। পাসপোর্টের প্রতি পাতায় উইলিয়াম শেক্সপিয়ারের ওয়াটার মার্ক ছাপ রয়েছে। এইদিকে ইমিগ্রেশন মিনিস্টার জেমস ব্রোকেনশায়ার পাসপোর্টের উদ্বোধন করে বলেছেন, এটি হচ্ছে সবচেয়ে নিরাপদ পাসপোর্ট, এতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি বলেছেন, ব্রিটিশ পাসপোর্টে বিশ্বজুড়ে প্রশংসিত, এতে নতুনত্ব, স্থাপত্য, শিল্পকলা, নান্দনিক সমন্বয় রয়েছে এবং ব্রিটেনের গত 500 বছরের ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে। নতুন এই পাসপোর্ট কখনো প্রতারক ফ্রড করতে পারবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। পাসপোর্টটি আগামী ডিসেম্বরে ইস্যু করা শুরু হবে। ব্রিটেনে প্রতি 5 বছর পর পর নতুন পাসপোর্ট ডিজাইন করা হয়। পানি ব্যবস্থাপনা ও বন্যা প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহীত বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস থেকে এনায়েত হোসেন সোহেল জানান, বুধবার দ্য ডেল্টা প্ল্যান অ্যাপ্রোচ শীর্ষক সেমিনারে এই আশ্বাস দেন নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি শুলজ ফ্যান হেগেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডস, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হোটেলের বাইরে একপাশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অবৈধ আখ্যায়িত করে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একটা সময় ছিল বিমান লসের ঘাটি গানে টানত, বর্তমান বিমান বাংলাদেশ একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। লন্ডনে বাংলাদেশ বিমান আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। বিস্তারিত দেখুন শাহ এম হোসেনের রিপোর্টে। 3 নভেম্বর পূর্ব লন্ডনের একটি ব্যাংকুইটিং হলে বিমান বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিমানের অ্যাওয়ার্ড সেরিমনি ও অ্যানুয়াল ডিনার। প্রতি বছর বিমান বাংলাদেশ সেলস এজেন্ট ও কার্গো ব্যবসায় যারা ভালো করেছে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে সেই সব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে। এবারের কার্গো ব্যবসায় প্রথম হয় JMG এবং বিমানের 1 নম্বর প্যাসেঞ্জার সেলস হিসেবে স্বীকৃতি পান হিলসাইড ট্রাভেল এজেন্ট। যেই সব প্রতিষ্ঠান বিমানের টিকিট সেলসে ভালো করেছে তাদেরকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্ত JMG-র কর্ণধার মুনির আহমেদ তার অনুভূতির কথা বলেন। বড় ভাবনা যে আমরা বিমানের কাছ থেকে আজকে স্বীকৃতি পেয়েছি, আর এর পিছনে যাদের অবদান তারা হচ্ছেন আমাদের সম্মানিত গ্রাহক, এজেন্ট এবং কমিউনিটি সর্বস্তরের মানুষ। ওয়ার্ল্ড ওয়াইড বিমান বাংলাদেশকে প্রমোট করে সর্বোচ্চ টিকিট সেলস করে প্রথম হওয়ার গৌরব অর্জন করে হিলসাইড ট্রাভেল এজেন্টের কর্ণধার হেলাল খান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পুরো নেটওয়ার্কে প্রথম স্থান অধিকার করতে পেরেছি। শুধু আমি না, ইংল্যান্ডে যারা বাঙালি রয়েছেন তারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এবং হিলসাইড ট্রাভেলসকে এত সাপোর্ট না করত তাহলে আজকে আমি এত দূরে এগিয়ে যেতে পারতাম না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, খোরশেদ আলম চৌধুরী সচিব বিমান ও পর্যটন, এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ চেয়ারম্যান বোর্ড অব ডাইরেক্টর, চ্যানেল আই ইউরোপের MD রেজা আহমদ, ফয়সল চৌধুরী সুয়েব, NTV-র CEO সাবরিনা হোসেন প্রমুখ। এই অনুষ্ঠানের আয়োজক বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ বিমানের অনুমোদিত প্যাসেঞ্জার সেলস এবং কার্গো সেলস এজেন্টদের যারা সারা বছর বিমানকে ব্যবসা দিয়ে থাকে এবং এই কমিউনিটিকে সেবা প্রদান করে থাকে তাদেরকে একটি স্বীকৃতি প্রদানের জন্য এই অনুষ্ঠান। এই তাদেরকে ইন্সপায়ার করবে, পরবর্তী বছরগুলোতে কমিউনিটিকে আরো ভালো সেবা প্রদান করবে এবং বিমানের ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিমান সম্পর্কিত বিষয়ে একটা নেগেটিভ ধারণা ছিল, সেই বিমান ইতিমধ্যে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 70% স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়েছে বিমান বাংলাদেশের শিডিউল,
বিমানকে আরো উন্নত করার লক্ষ্যে সবাই মিলে চেষ্টা চালানো হচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো বিমান সম্পর্কে কোনো নেগেটিভ কথা হবে না বলে বিমানমন্ত্রী মনে করেন। শাহ এনিউসেন, চ্যানেল আই, লন্ডন। হুজহুর অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার লন্ডনের নর্থ লন্ডনের একটি ব্যাংকুইটিং হলে। বাংলা মিররের হুজহুর অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশিদের স্ব ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন রূপা হক এমপি, মাহবুব মোর্শেদ, কামরু আলী, মাহমুদ হাসান এমবি, মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানে শুরু হয় দেশীয় গানের সাথে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডনের মেয়র প্রার্থী জ্যাক গোল্ড স্মিথ, ক্রিস গ্রেগলিং এমপি, ডেপুটি মেয়র অফ লন্ডন রোগার ইবেন, যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান, টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্স, স্পিকার আব্দুল মুকিত চুন্নু সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন লিসা আজিজ ও আনোয়ার বাবুল মিয়া। আর অনুষ্ঠানের আয়োজকরা ছিলেন আব্দুল করিম গনি ও শাহাদাত করিম। কিকবক্সিংয়ের পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ও সফল ব্যবসায়ী আলী জ্যাকো এবার মেতেছেন গান নিয়ে। বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এই বক্সারের প্রথম একক গান গিভ মাই লাভ এ ব্রাঞ্চ নিউ নেম মুক্তি পেল বুধবার। একই সাথে গানটির মিউজিক ভিডিও এবং রিমিক্স ভাষণও মুক্তি পেয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার থেকে গায়ক আলী জ্যাকোই প্রথম কোনো ব্রিটিশ এশিয়ান যিনি পাশ্চাত্য সঙ্গীত জগতে সবচেয়ে ব্যয়বহুল বাজেটের মিউজিক ভিডিও উপহার দিলেন। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিউজিক ভিডিও বিশ্বব্যাপী উন্মোচন করা হয়। ব্রিটেনের সঙ্গীত অঙ্গনে প্রথম সারির প্রতিষ্ঠান রেকর্ড লেভেল এলবিই মিউজিক গ্রুপ ভিডিওটি প্রকাশ করেছেন। লাইম হাউস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলডেন পারফরমেন্স অ্যান্ড অ্যানুয়াল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেরেমনি বুধবার পূর্ব লন্ডনের হার্টফোর্ড স্ট্রিট মাল্টি সেন্টারে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন মোহাম্মদ শাহানুর আহমদ খান। শালিক মেয়ার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্স। বিশেষ অতিথি ছিলেন নিউহ্যাম কাউন্সিলর ডেপুটি লিডার কাউন্সিলর উমেশ দেশাই, কাউন্সিলর আসমা বেগম, আয়াস মিয়া, সাবেক কাউন্সিলর আজিজুর রহমান খান, মোহাম্মদ শকত খান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী, মেয়র জন বিক্স সহ অন্যরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে লন্ডনের স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। ড্রাগস আয়োজনের সাথে উত্তরা ব্যাংকের অনলাইন ব্যাংকিং এর উদ্বোধন। ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। পর আবার আমন্ত্রণ। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ব্র্যাক সেজন এক্সচেঞ্জের সাথে বাংলাদেশের উত্তরা ব্যাংক লিমিটেডের আনুষ্ঠানিক অনলাইন ব্যাংকিং এর উদ্বোধন করা হয় বুধবার বার্মিংহামের ব্র্যাক সেজন এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে। বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহাদ সুমন। ব্রিটেন তথা ইউরোপের স্বনামধন্য মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ব্র্যাক সাজনের সাথে বাংলাদেশের পুরনো ব্যাংক উত্তরা ব্যাংক লিমিটেড অনলাইন ব্যাংকিং সিস্টেমে যুক্ত হওয়ায় একে গ্রাহকদের জন্য একটি মাইল ফলক বলে উল্লেখ করেছেন বাংলাদেশ উত্তরা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও শেখ আব্দুল আজিজ। ইউরোপের মতন একটা গর্বিত উত্তরা ব্যাংকের সাথে যুক্ত হতে পেরে ব্র্যাক সাজন এক্সচেঞ্জের সেবা আরো একদম এগিয়েছে বলে মত প্রকাশ করে।
আমাদের জন্য মনে হয় যে একটা ইয়ে হবে, মাইলস্টোন ফর আস, যে আমরা সরাসরি এখন উত্তরা ব্যাংকে যে কোনো ইয়েতে অ্যাকাউন্ট হোল্ডারে টাকাটা সাথে নিতে তার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। বুধবার বার্মিংহামে ব্র্যাক্স আজন এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে উত্তরা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরের উপস্থিতিতে মাত্র 10 মিনিটে বাংলাদেশের উত্তরা ব্যাংকে টাকা পাঠিয়ে তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আমরা আপনার অ্যাকাউন্টে এই যে এফডি স্যারের উপস্থিতিতে একটা ট্রানজ্যাকশন করেছি, আপনি একটু অ্যাকাউন্টে চেক করে দেখে বলবেন কত টাকা পেয়েছে? এ সময় ব্র্যাক্স আজন এক্সচেঞ্জের এমডি ও সিইও আব্দুস সালাম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অভিনাশ আগরওয়াল, অপারেশন ম্যানেজার এদাহায়তুল ইসলাম, বিজনেস রিলেশনশিপ ম্যানেজার শোয়েব আহমদ চৌধুরী সহ ব্র্যাক্স আজন এক্সচেঞ্জের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্র্যাক্স আজন এক্সচেঞ্জ ব্রিটেন ও ইউরোপ সহ প্রায় 400 এজেন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে সুনামের সহিত গ্রাহকদের সেবা দিয়ে আসছে, পাশাপাশি ব্রিটিশ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্র্যাক ব্যাংকের সাথে উত্তরা ব্যাংকের সংযুক্তি গ্রাহক সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে সকলের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আব্দুল হাস সুমন, চ্যানেল আই। ওয়েস্ট লন্ডনের একটি হলে জেল হত্যা দিবস উপলক্ষে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ উস্তার আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন আব্দুল হান্নান ও মোহাম্মদ শহীদুর রহমান। সভার প্রধান বক্তা ছিলেন, প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তারাউল ইসলাম, ব্যবসায়ী আব্দুল হাফিজ, হিফজুর রহমান প্রমুখ। সবশেষে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জগন্নাথপুর থানা প্রবাসী সংঘ ওল্ডহ্যামের উদ্যোগে জিসিএসসি স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বুধবার ওল্ডহ্যামের একটি হলে। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি জানান, সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মদুদ আহমেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে মতামত ব্যক্ত করেন আব্দুল কাদের, গোলাম মাওলানা নিক্সন, মহসিন উদ্দিন, দবির মিয়া, শামসুল ইসলাম রাজন, খালেদ আহমদ, আজবির আবিদুল ইসলাম আরজু প্রমুখ। সভায় ওল্ডহ্যামের বিভিন্ন স্কুলের প্রায় 40 জন ব্রিটিশ বাংলাদেশী কৃতি শিক্ষার্থী অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্রিটেনের বিভিন্ন স্থানে বসবাসরত বৃহত্তর শরীয়তপুরে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়াসে গঠিত সৈয়দপুর যুব পরিষদ ইউকে। আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীর জানাচ্ছেন বিস্তারিত। ইংল্যান্ডের সিটি অফ সান্ডারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির কাছে সৈয়দপুর নামেই পরিচিত। প্রবাসে ছড়িয়ে থাকা সৈয়দপুর যুব সমাজকে একত্রিত করতে সান্ডারল্যান্ডের ইন্টারন্যাশনাল সেন্টারে তো 22 সেপ্টেম্বর নর্থ ইস্টের বিভিন্ন শহর থেকে যুবকরা একটি মত বিনিময় সভা অনুষ্ঠান করেন। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাত অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সৈয়দপুর যুব পরিষদের ব্যানারে একটি কমিটি করার সিদ্ধান্ত হয়। এরই ভিতরে কিছুদিন আগে একই ব্যানারে আরিফ শেখের কথা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার মূল কারণকে তুলে ধরেন সৈয়দ মারজান। বক্তব্য রাখেন সৈয়দ জয়নুল হক, মল্লিক শহীদ মিয়া, আবু মুসা আহসান সহ প্রমুখ। মোহাম্মদ জাবেদ আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সৈয়দ জিয়াউল ইসলাম সৈয়দ শাহিনের যৌথ উপস্থাপনায় বক্তারা তীব্র প্রতিবাদ জানান। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আজম। প্রায় শতাধিক যুবকদের উপস্থিতি সর্বমতে সৈয়দ মকসুদ কুরেশিকে সভাপতি এবং হুমায়ুন রশিদকে সাধারণ সম্পাদক ও সৈয়দ শাহিনকে কোষাধ্যক্ষ করে কিছুদিনের মধ্যে একটি অভিষেক অনুষ্ঠানের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার আহ্বান জানান। কিছুদিন আগে যুব পরিষদ নামে আরেকটি কমিটির আত্মপ্রকাশের কথা জানতে চাইলে সবার পক্ষ থেকে তারা বলেন, যারা সৈয়দপুরের যুবক, যারা সৈয়দপুরের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ, মাদ্রাসা, যারা সৈয়দপুরের বিভিন্ন বিষয়ে, যারা সৈয়দপুরের, যারা এই নর্থ ইস্টের বিভিন্ন ভূমিকায় লালন পালন করে আসছেন, আমার মনে হয় তারাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা বিগত কয়েক মাস আগ থেকে যে প্ল্যান নিয়ে গেছিলাম যে একটা সৈয়দপুর যুব পরিষদ করতাম,
তার উদ্দেশ্যে আমরা গত 22 তারিখ একটা মিটিং করছিলাম। মিটিং এর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সকলে মিল্লা আজকের এই 3 তারিখ সৈয়দপুর যুব পরিষদ একটা গঠন করব এবং তার ধারাবাহিকতায় আমরা এই যুব পরিষদ আজকে গঠন করছি এবং আমরা ওপেন হাউসও গণতান্ত্রিকভাবে সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা কমিটি ঘোষণা করছি। কোনো ফাঁকিট কমিটি নাই, কোনো লিমিটেড কোম্পানি নাই। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, সান্ডারল্যান্ড। এবার সিলেটের খবর। 2018 সালের মধ্যে বাংলাদেশের দারিদ্র্য সীমা 18% নিচে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিলেটের টিকর পাড়ার এসডিএফ এর একটি প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে দেশ থেকে দরিদ্রতা দূর করতে কাজ করে যাচ্ছে। দেশের চলমান গুপ্ত হত্যা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই যুদ্ধ অপরাধীদের বিচারকে সামনে রেখে জামাত এসব করছে, তবে কোনোভাবেই বিচার রুখতে পারবে না। সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে স্কাই সিটি মিনি ম্যারাথন দৌড়। আজ শুক্রবার সকাল 7টায় সিলেটে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে দৌড় শুরু করে প্রায় 300 প্রতিযোগী। এই প্রতিযোগীদের মধ্যে 184 জন নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়ামস্থ ফিনিশ লাইন অতিক্রম করতে সক্ষম হন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সিলেটের শাকিল মিয়া। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় আরো উপস্থিত ছিলেন দেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক রঞ্জিত দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম সহ অন্যরা। দুঃখিত, এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে খুদে গানরাজ ইউরোপে গ্র্যান্ড ফিনালে আগামী রোববার। বক্তব্য ভুলভাবে প্রকাশিত হয়েছে লন্ডনে সংবাদ সম্মেলনের দাবি অ্যামনেস্টির। ওল্ডহ্যাম উপনির্বাচনে লেবার পার্টির আনুষ্ঠানিক ক্যাম্পেইনের সূচনা করলেন জেরেমি কর্বিন। ব্রিটিশ পাসপোর্টের নতুন ডিজাইন প্রকাশ, নারীবাদীদের সমালোচনা। এই ছিল আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।